ময়মনসিংহের মুক্তাগাছার ঐতিহ্যবাহী মন্ডা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। দেশের বিভিন্ন গণমাধ্যমে এই খবরটি প্রচার হওয়ার পর উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক পক্ষ থেকে শুরু করে জেলার সর্বমহলে সন্তুষ্টি দেখা দিয়েছে। 1824 সালে তৎকালীন মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর কাছে মন্ডা বানিয়ে পেশ করেন মুক্তাগাছা থানার তারাটি গ্রামবাসী রামগোপাল পাল। তার স্বাদ জমিদারকে এতই মুগ্ধ করেছিল যে সেই সময় থেকেই মন্ডা জমিদার বাড়িতে স্থায়ী আসন গেড়ে বসে। জমিদারদের খুবই পছন্দের মিষ্টি ছিল এই মন্ডা। তাদের হাত ধরে ক্রমেই উপমহাদেশের সবখানে ছড়িয়ে পড়ে এই মন্ডার খ্যাতি।